পাঁচটি কর্মদিবসের মধ্যে স্কুল থেকে ছাড়তে হবে আবেদন প্রার্থীকে। তারপরে তিন দিনের মধ্যে যোগ দিতে হবে নতুন স্কুলে। একদিনে হাজারের বেশি শিক্ষক বদলিতে এমনই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। ছুটির মধ্যে এত তাড়াতাড়ি বদলি কেন? প্রশ্ন শিক্ষক সংগঠনের একাংশে। যা হয়েছে সব নিয়ম মেনে, পাল্টা দাবি মধ্যশিক্ষা পর্ষদের, এমনটাই সূত্রের খবর। শিক্ষক বদলিতে নয়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। আপনাদের জানিয়ে রাখি, ছুটির মধ্যেই হাজারের বেশি শিক্ষক বদলি। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনের ভিত্তিতে বদলি। পাঁচটি কর্মদিবসের মধ্যেই স্কুল থেকে ছাড়তে হবে আবেদন প্রার্থীকে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, মধ্যশিক্ষা পর্ষদের ঠিক কি নির্দেশ এই শিক্ষক বদলিতে? যতক্ষণ জানা যে সরকার উৎসশ্রী পোর্টালের মাধ্যমে এখন শিক্ষক বদলি করে, এবং সেই বদলি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবং আচমকাই 1000 শিক্ষক বদলির সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে যে সেই বদলির নির্দেশিকা পৌঁছে গেছে সমস্ত শিক্ষকদের কাছে। একই দিনে 1000-এর বেশি শিক্ষক বদলি কার্যত বিনজীব, এবং যেখানে গরমের ছুটি চলছে সেই ক্ষেত্রে আরো বিনজীব। এবং যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে পাঁচটি কাজের দিনের মধ্যে সমস্ত শিক্ষকদের পুরনো স্কুল ছাড়তে বলা হয়েছে, এবং তার তিন দিনের মধ্যে নতুন স্কুলে জয়েন করতে বলা হয়েছে। যদিও শিক্ষক সংগঠনের একাংশের একটা প্রশ্ন উঠেছে যে এই গরমের ছুটি চলছে, শিক্ষকরা কাজে যোগ দিতে গেলে বা নতুন স্কুলে যোগ দিতে গেলে যেখানে মানে পরিচালন সমিতির বৈঠক ডাকতে হয়, সেই বৈঠক ডাকাটাও একটা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব, বা কেন একই দিনে এত শিক্ষক বদলির সিদ্ধান্ত নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ? যদিও মধ্যশিক্ষা পর্ষদ দাবি করছে যা কিছু হচ্ছে তা নিয়ম মেনেই হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শিক্ষক বদলির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে জমে থাকা শিক্ষক বদলি একসঙ্গে একই দিনে এত সংখ্যক শিক্ষকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই সংখ্যাটা হাজারেরও বেশি। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে যে সেই শিক্ষকরা এখন বদলির মাধ্যমে যারা আবেদন করেছেন তার ভিত্তিতে আরো নতুন স্কুলে আবার যোগদান করতে পারবেন। ধন্যবাদ। পাঁচটি কর্মদিবসের মধ্যে স্কুল থেকে ছাড়তে হবে আবেদন প্রার্থীকে। তারপরে তিন দিনের মধ্যে যোগ দিতে হবে নতুন স্কুলে। একদিনে হাজারের বেশি শিক্ষক বদলিতে এমনই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। ছুটির মধ্যে এত তাড়াতাড়ি বদলি কেন? প্রশ্ন শিক্ষক সংগঠনের একাংশের। যা হয়েছে সব নিয়ম মেনে, পাল্টা দাবি মধ্যশিক্ষা পর্ষদের, এমনটাই সূত্রের খবর। পাঁচটি কর্মদিবসের মধ্যে স্কুল থেকে ছাড়তে হবে আবেদন প্রার্থীকে। তারপরে তিন দিনের মধ্যে যোগ দিতে হবে নতুন স্কুলে। একদিনে হাজারের বেশি শিক্ষক বদলিতে এমনই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। ছুটির মধ্যে এত তাড়াতাড়ি বদলি কেন? প্রশ্ন শিক্ষক সংগঠনের একাংশের। যা হয়েছে সব নিয়ম মেনে, পাল্টা দাবি মধ্যশিক্ষা পর্ষদের, এমনটাই সূত্রের খবর।